ছোটবেলায় টিভিতে এই চার চাকা এই গাড়িগুলো খুব দেখতাম শপিং মলে, এখন বাস্তবে দেখতে পাচ্ছি। ছোটবেলায় ভাবতাম ইস, এগুলোতে চড়ে ঘুরতে কতই না মজা। ভাবছি আজকে ট্রাই করবো নাকি একবার। রায়গঞ্জের এই স্মার্ট সুপার স্টোরে এখন সেল চলছে যে তুমি যদি চকলেট দুটো নাও তাহলে তোমাকে একটা ফ্রি দেবে, মানে দুটো নিলে তিনটে তুমি পাবে। আরে কি দাম দেখছিস রে ভাই, নিবি তো না, শুধু দাম দেখেই তো রেখে দিস, চল তাড়াতাড়ি। এই যে এখানে একজন এই জায়গায় মেয়েদের বডি স্প্রে দেখছে। আরে ভাই মেয়েদের, মানে জানি না কাকে দেওয়ার জন্য মেয়েদের বডি স্প্রে দেখছে, কিন্তু এই যে খুলতে পারছে না, মেয়েদের জিনিস অত সহজে খোলা যায় না। খুললো, গন্ধ শোকা হলো, বুঝলো কেমন, রেখে দিল, ব্যাস শেষ। আজকে এই দোকানে সব ম্যাগি নেবো, সবগুলো ম্যাগি নিয়ে যাবো আজকে। ওয়েট, আমি ম্যাগি নিয়ে কী করবো, দু মিনিটেই তৈরি করে দেবে এরকম তো কেউ আমার জীবনে নেই। এরপরে ভাবলাম একটা ফ্রাইং প্যান নিই, কিন্তু নিতে গিয়ে মনে পড়লো নিয়ে কি করব, ডিম ভাজা খাওয়ানোর মতো তো কেউ নেই। ইয়েসদা তুমি কি ভাবছো? ভাবছি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দাও আছে, বাই ওয়ান গেট 10 ফ্রি এরকম অফার কোথাও পাচ্ছি না। অফার যদি এরকম না দেয় কি করব, একটা নিলে 10টা ফ্রি হবে না, কি এত বড় দোকান হয়ে তাহলে কি লাভ। স্মার্ট বাজার, কিন্তু এটা স্মার্ট না। রায়গঞ্জের এই স্মার্ট বাজারে যত জিনিস আছে আমার মনে হয় গোটা রায়গঞ্জবাসী যদি 10 বছর ধরে ব্যবহার করে তাও মনে হয় শেষ করতে পারবে না। আর যদি এরকম কখনো দেখছেন আমাকে ডাকে, জানো আমাকে ডাকে।